20 আগস্ট 1971 শুক্রবার সকাল 11:15 পাকিস্তানি পাইলট রশিদ মিনহাস T-33 জঙ্গি বিমান ব্লুবার্ড 166 বিমানের সামনের সিটে বসে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসছে। মতিউর তখন হাত তুলে বিমান থামালেন, হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন বিমানের পাখায় সমস্যা। রশিদ মিনহাস বিমানের ক্যানোপি খুলতেই মতিউর তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে লাফিয়ে বিমানের পেছনের সিটে গিয়ে বসলেন। তবে জ্ঞান হারাবার আগে মিনহাস বলে ফেললেন, আই হ্যাভ বিন হাইজ্যাকড। এরপর অজ্ঞান রশিদকে পেছনে ঠেলে বিমানটিকে দ্রুত ভারত সীমান্তের দিকে নিতে চাচ্ছিলেন মতিউর রহমান। উদ্দেশ্য একটাই, নিজের মাতৃভূমির জন্য লড়াই করা। ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার শুনতে পেল তা। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর বিমান নিয়ে ছুটে চললেন। রাডারকে ফাঁকি দেবার জন্য নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমান চালাচ্ছিলেন তিনি, যদিও ততক্ষণে F-86 ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া শুরু করে কন্ট্রোল টাওয়ারের নির্দেশে। বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদের জ্ঞান ফিরে আসে ও সে বাধা দিতে চেষ্টা করে। এক পর্যায়ে রশিদের সাথে মতিউরের হাতাহাতি শুরু হয়। দস্তাদস্তির এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইচ টিপলে মতিউর রহমান বিমান থেকে ছিটকে যান এবং প্যারাশুট না থাকায় সীমান্ত থেকে মাত্র 2 মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ডিবির উপর আশ্রয় পড়েন তিনি এবং সাথে ব্লুবার্ড 166 বিমানটিও। হারিয়ে যান মতিউর চিরদিনের জন্য। মতিউরের বিমান হাইজ্যাকের স্বপ্ন সফল হল না। এরপর মতিউর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয় এবং কোন প্রকার ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়া মসরুর বিমান ঘাঁটিতে 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত স্থানে মতিউরের মৃতদেহ দাফন করা হয় এবং তার কবরের সমাধি ফলকে পাকিস্তানিরা লিখে রেখেছিল, ইয়াহাসু রাহাহে এক গাদ্দার। জাতির একজন সূর্য সন্তানকে এমন অবহেলা অসম্মানের শিকার হতে হয় অনেক বছর। অবশেষে 35 বছর পর 2006 সালের 24 জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় 25 জুন শহীদ বুদ্ধিজীবী গুরুস্থানে পুনরায় দাফন করা হয়। মতিউর রহমানের স্বপ্ন পূরণ হল না, কিন্তু তিনি দেখিয়ে গেলেন স্বাধীনতার স্পৃহা মানুষকে কি পরিমাণ দুঃসাহস এনে দেয়। প্রিয় ভিউয়ার, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে আপনাদের কি মতামত? কমেন্টে জানান আমাদেরকে। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিতে ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।